যাত্রী সংকটের অজুহাতে ঢাকা পটুয়াখালী নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুক্রবার পটুয়াখালী লঞ্চঘাট থেকে ঢাকা অভিমুখে দুটি ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা যায়নি। সন্ধ্যায় পটুয়াখালী নদী বন্দরে গিয়ে দেখা যায় ঘাটে এমভি সুন্দরবন 14 এবং এমভি প্রিন্স আওলাদ 7 লঞ্চ ঘাটে অবস্থান করছে। এদিকে হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ রাখায় অনেক যাত্রী বিপাকে পড়েছেন। আমরা লঞ্চ চলাচল বন্ধ রাখি নাই, আমাদের কোনো যাত্রী কেবিনও হয় নাই, আর কোনো আমরা যাত্রীও পাই নাই। না পাওয়ার কারণে আমাদের যে এখান থেকে পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছে প্রায় আমাদের 2 লক্ষ টাকার টোল যাবে গিয়া, এই 2 লক্ষ টাকা আমরা কোথা থেকে পাবো? এই জন্য আপনি দেখেন ঘাটে যখন আসছেন, আপনি দেখেন কোনো জায়গায় একটা লোক আছে কিনা যাত্রী, তখন বুঝতে পারেন কোনো যাত্রী নেই।